विश्वकवि रवींद्रनाथ ठाकुर 1861 साले 25 बैशाख जन्मग्रहण करेछिलेन। रवींद्रनाथ ठाकुर एक विश्ववरेण्य मनीषी, साहित्येर एमन कोनो दिक नेई जेखाने तार अबाध विचरण छिल ना। काव्य कविता उपन्यास संगीत रचना थेके शुरू करे सकल क्षेत्रे तार अमर प्रतिभार स्वाक्षर आमरा पेयेछि। एई कविगुरु ठाकुरेर जन्मदिनके आमरा कान्त राधाकान्त कुण्डु महाविद्यालय प्रति बछर उद्यापन करे थाकि। एबारे आमादेर सिद्धान्त होयेछे जे आमरा कविगुरु ठाकुर रवींद्रनाथ ठाकुरेर जन्मदिनेते एकटी भिडियो प्रकाश करब। सेजन्य आमादेर कलेजेर समस्त शिक्षक शिक्षिका शिक्षाकर्मी एवं छात्र छात्रीरा तारा नाच गान कविता आबृत्तिर माध्यमेते रवींद्रनाथके स्मरण करछेन। এই বিষয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদেরই শিক্ষাকর্মী জগন্নাথ নাথ মহাশয়, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটি উদ্যোগকে নেওয়ার জন্য। আশা করি আমাদের এই ভিডিও সকলের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন। তাই প্রথমেই জানাই কান্দা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় এবং কলেজের কন্যাশ্রী ক্লাব ও আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। কবিগুরু সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, এছাড়াও আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে শুনে নিলাম কবি প্রণাম ও কবিগুরু সম্বন্ধে জানা অজানা নানান তথ্য। আমরা আরও কিছু জানতে এবং শুনতে চলে যাব আমাদেরই কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীদের কাছে, যারা নৃত্য সঙ্গীত আবৃত্তি ও তাদের অমূল্য বক্তব্যের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমার
नमस्कार। आज 25 बैशाख विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर आज के जन्मदिन। आजकल विशेष दिन श्रद्धा और प्रणाम जानाई। आज के रवीन्द्रनाथ ठाकुर लेखा जीवन स्मृति थेके किछुटा अंश पाठ करे शोनाच्छि। एक दिन जोड़ासाकर बाड़ीर छादेर ऊपर अपराह्नेर शेषे बेड़ाइतेछिलाम। दिवा बसानेर म्लानिमार ऊपरे सूर्यास्तेर आभाटी जड़ित हइया सेदिनकार आसन्न सन्ध्या आमार काछे विशेषभावे मनोहर हइया प्रकाश पाइयाछिल। पाशेर बाड़ीर देवालगुला पर्यन्त आमार काछे सुंदर हइया उठिल। आमि मने मने भाबिते लागिलाम, परिचित जगते ऊपर हईते ये तुच्छतार आवरण एकेबारे उठिया गेल, ए कि केवलमात्र सायान्नेर आलोक सम्पातेर एकटी जादुमात्र? कखनोई ताहा नय। आमि बेश देखिते पाइलाम इहार आसल कारणटी एई जे सन्ध्या आमारी मध्ये आसियाछे, आमिई ढाका पड़ियाछि। दिनेर आलोते आमिई जखन अत्यंत उग्र हइयाछिलाम तखन जाहा किछुकेई देखिते शुनितेछिलाम समस्तके आमिई जड़ित करिया आवृत करियाछि। এখন সেই আমি সরিয়া আসিয়াছে বলিয়াই জগৎকে তাহার নিজের স্বরূপে দেখিতেছি। সে স্বরূপ কখনো তুচ্ছ নহে, তাহা আনন্দময় সুন্দর। তাহার পর আমি মাঝে মাঝে ইচ্ছাপূর্বক নিজেকে যেন সরাইয়া ফেলিয়া জগৎকে দর্শকের মতো দেখিতে চেষ্টা করিতাম, তখন মনটা খুশি হইয়া উঠিত। আমার মনে আছে জগৎটাকে কেমন করিয়া দেখিলে যে ঠিক মতো দেখা যায় এবং সেই সঙ্গে নিজের ভার লাঘব হয়, সেই কথা একদিন বাড়ির কোনো আত্মীয়কে বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম, কিছুমাত্র কৃতকার্য হই নাই তাহা জানি। এমন সময়ে আমার জীবনের একটা অভিজ্ঞতা লাভ করিলাম, তাহা আজ পর্যন্ত ভুলিতে পারি নাই। সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম, তখন সেই গাছগুলির পল্লবান্তর হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আমার হৃদয়ের স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাকে বিশ্বের আলোকে একেবারে বিচ্ছুরিত হৃদয়ের স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাকে বিশ্বের আলোকে একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উচ্চারিত হইয়া বহিয়া চলিল। লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের সেই আনন্দরূপের উপর তখনও যবনিকা পড়িয়া গেল না। এমনই হইল আমার কাছে তখন কেহই এবং কিছুই অপ্রিয় রহিল না। আমি বারান্দায় দাঁড়াইয়া থাকিতাম, রাস্তা দিয়া মুটে মজুর যে কেহ চলিত তাহাদের গতিভঙ্গি, শরীরের গঠন, তাহাদের মুখশ্রী আমার কাছে ভারী আশ্চর্য বলিয়া বোধ হইত। সকলেই যেন নিখিল সমুদ্রের উপর দিয়া তরঙ্গলীলার মতো বহিয়া চলিয়াছে। শিশুকাল হইতে কেবল চোখ দিয়া দেখাই অভ্যস্ত হইয়া গিয়াছিল, আজ যেন একেবারে সমস্ত চৈতন্য দিয়া দেখিতে আরম্ভ করিলাম। রাস্তা দিয়া এক যুবক যখন আর এক যুবকের কাঁধে হাত দিয়া হাসিতে হাসিতে অবলীলাক্রমে চলিয়া যাইত, সেটাকে আমি সামান্য ঘটনা বলে মনে করিতে পারিতাম না। বিশ্বজগতের অতলস্পর্শ গভীরতার মধ্যে যে অফুরান রসের উৎস চারিদিকে হাসির ঝর্ণা ঝরাইতেছে সেইটাকে যেন দেখিতে পাইতাম। সামান্য কিছু কাজ করিবার সময়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যে গতিবৈচিত্র্য প্রকাশিত হয় তাহা আগে কখনো লক্ষ্য করে দেখি নাই। এখন মুহূর্তে মুহূর্তে সমস্ত মানবদেহের চলনের সঙ্গীত আমাকে মুগ্ধ করিল। এ সমস্তকে আমি স্বতন্ত্র করিয়া দেখিতাম না, একটা সমষ্টিকে দেখিতাম। এই মুহূর্তেই পৃথিবীর সর্বত্রই নানা লোকালয়ে, নানা কাজে, নানা আবশ্যকে কোটি কোটি মানব চঞ্চল হইয়া উঠিতেছে। সেই ধরণীব্যাপী সমগ্র মানবের দেহ চাঞ্চল্যকে সুবৃহৎভাবে এক করিয়া দেখিয়া আমি একটি
মহাসৌন্দর্য নৃত্যের আভাস পাইতাম। বন্ধুকে লইয়া বন্ধু হাসিতেছে, শিশুকে লইয়া মাতা লালন করিতেছে, একটা গরু আর একটা গরুর পাশে দাঁড়াইয়া তাহার গা চাটিতেছে। ইহাদের মধ্যে যে একটি অন্তহীন অপরিমেয়তা আছে তাহাই আমার মনকে বিস্ময়ের আঘাতে যেন বেদনা দিতে লাগিল। এই সময়ে যে লিখিয়াছিলাম, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি, ইহা কবি কল্পনার অত্যুক্তি নহে, বস্তুত যাহা অনুভব করিয়াছিলাম তাহা প্রকাশ করিবার শক্তি আমার ছিল না। নমস্কার। যে কবির বাণী শুনবার জন্যে কবিগুরু কান পেতেছিলেন, সুকান্ত ভট্টাচার্য সেই কবি। কবি সুকান্তের পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ, আর একবার তুমি জন্ম নাও রবীন্দ্রনাথের, হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের, রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা, আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা, আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠে বিগত দিনের ধৈর্যের বাঁধন যায় ভেঙে, দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধ বাক, যে যন্ত্রণা সহায়হীনের বিগত দুর্ভিক্ষে যার, উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার, ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা, তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার, রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানাকানি, দামামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝড়ো যুগের মাঝে, নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভ দিন, বিস্ফোরিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু, আবিশ্ব জিজ্ঞাসায় এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো, সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোর ফেরে, পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু, মৃত প্রায় যুদ্ধহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ, পূর্বাঞ্চলীয় দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করু, এবারের নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দুকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে, যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ। নমস্কার, আমি মৌসুমি দত্ত, কাদরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। আজ পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন। Thank you.
গঙ্গা জলে গঙ্গা পুজো বলে একটা কথা আছে, আমার এই স্বরচিত কবিতাটির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য হতে পারে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ কবিতাটি পড়ার পরই এই কবিতাটির জন্ম। এই স্বরচিত কবিতাটির নাম রেখেছি বিদায় অভিশাপের পরে। দেবগুরু বৃহস্পতির পুত্র কজ দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীর কাছে বিদায় গ্রহণের সময় দেবযানী কজকে অভিশাপ দেন যে বিদ্যার জন্য তিনি দেবযানীকে অবহেলা করলেন সেই বিদ্যা তার সম্পূর্ণ আয়ত্ত হবে না। কজ সেই বিদ্যা অন্যকে শেখাতে পারবেন ঠিকই, কিন্তু নিজে প্রয়োগ করতে পারবেন না। এই ঘটনার কয়েক বছর পর কজ দেবযানীকে যে চিঠি লেখেন এবং দেবযানী কচের সেই চিঠির যে প্রত্যুত্তর দেন তা বিবৃত হল। দেবযানীর প্রতি কজ, অবশেষে হে দেবী ফলিল তব বাণী, যে আমি সত্য বচনের তরে গিয়েছিন তোমা হতে বহু দূরে, সেই আমি আজি ফিরিতে চাহি তব দ্বারে। কেটেছে বহু রজনী বিনিদ্রায় ভগ্ন হৃদয়ে, কভু বা তন্দ্রা গেছে ছুটে উল্কাপাত সম, কহ হে দেবী লাঘব করিবে কি আজি এ হৃদয় ভার, নাকি দর্প ভরে রবে রাজ মহিষী সম, কটাক্ষে দেখিবে চাহি প্রত্যেক খ্যাত প্রণয়ীরে, কহ হে দেবী নেবে কি টানিয়া আজি তব কাছে প্রেম ভিকারীরে। দেবযানী প্রত্যুত্তর, হে আর্য তুমি সত্য পুরুষ বাণী তব অক্ষয়, কেমনে ব্যর্থ হবে তব আশিস বচন, ভুলে গেছি অতীত মম বিপুল গৌরবে, আজ আমি রাজেন্দ্রাণী অক্ষয় ঐশ্বর্য মম, শত সখী মাঝে বিলাসে কৌতুকের আত, প্রভাতে কানন হতে আনে পুষ্পরাজি দেবী পূজার তরে, দেবদাসী আমি কভু যাই না কাননে, প্রাসাদ শিখর হতে চাহি দূরপানে, যত দূর দৃষ্টি যায় চলি হে আর্য আজি এসেছ তুমি প্রেম ভিক্ষা চাহি, হাসি পাই তব এ দুর্দশা নিরখি, রত্ন চাহ দিতে পারি প্রেম ভিক্ষা কভু নহে, সে যে অমূল্য রতন নহে ভিক্ষা সামগ্রী। আলোকে ঝনঝন মঞ্জির বা
পানে দিগ দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো অরণ্যে খুব ধোশাখা আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 চ্যাটার্জি কাঁধরা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা। এবছর আমাদের কলেজে যে অনলাইন রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে তাতে যোগদান করতে পেরে আমি আনন্দিত। আমার নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য থেকে একটি কবিতা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি, পৌরুষের করেনি শতভা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস উপলক্ষে আমাদের কাঁদড়া রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের উপর থেকে যে অনলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেই প্রোগ্রামে আমি পায়েল অধিকারী, ইংলিশ ডিপার্টমেন্টের ফোর্থ সেমের স্টুডেন্ট, একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে আপনাদের শোনাব। আজ আমার সাথে সহগত রয়েছে আমার সঙ্গীত গুরু শ্রী দেবেন রায় মহাশয়। তো আমি আমার পরিবেশনটি শুরু করছি। Thank you.
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে আমি ইংলিশ বিভাগে চতুর্থ সেমে ছাত্রী পিয়ালি হাজরা একটা আবৃত্তি করছি। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। দুরা
চারিনে কেন তারে ধরি বারে করিপন অকারণ মায়া বন বিহারি থাক থাক নিজ মনে দূরে থে আমি শুধু বাঁশরীর সুর মগন করি অত
অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ নমস্কার আমি সামিনা ইয়াসমিন কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের এমএ প্রথম বর্ষের ছাত্রী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাদে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে সুধায় তারে কী হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরে আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে রাখা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার জাগরণে যাইবি বাবুরি আঁকিও দেখুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি বাবুরি আঁকিও দেখুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি জারু লাগি ফিরি একা আঁকি পিপাসু তো নাহি দেখা জারু লাগি ফিরি একা আঁকি পিপাসু তো নাহি দেখা তারি বাঁশি ও গো তারি বাঁশি তারি বাঁশি বাজে মরি জাগরণে যাইবি বাবুরি বাণী নাহি তো কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তো
কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে পাড়ি চলো চলো আঁকি পাতে এই হিয়া ভরা বেদনাতে পাড়ি চলো চলো আঁকি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে শিবরি জাগরণে যাইবি বাবুরি আসিওতে ঘুমে লড়ি কেনি লড়ি মরি জাগরণে যাইবি বাবুরি আসিওতে ঘুমে লড়ি কেনি লড়ি মরি জাগরণে যাইবি বাবুরি জাগরণে যাইবি বাবুরি thank you.
সেন কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় এম এর প্রথম বর্ষ দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার ছোট্ট একটি নিবেদন। নমস্কার। কবিগুরুর চরণে আমার প্রণাম জানিয়ে আমার ছোট্ট নিবেদন, জবাব নাই। কবি দেবাশিস দণ্ড। ও রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছাড়িয়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে এখানে লিয়ে গেলে নাই। এখন জি জীবন পাচ্ছে দুটো করে লাইন ধরছে, আর জি জি দিকে পাচ্ছে চিপকাইন দিছে। ওই শুনো সুগলালের বেটাটো কেমন গান বলছে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কোন হামারে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমহে ডাকতেছিলাম, বলেছিলাম হ্যাঁ বো এসব কি গান ধরেছিস? ও বলল, কাকা ইটো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। রবীন্দ্রসঙ্গীত গানগুলা এখন নতুন স্টাইলে গাইতে হবে, পুরা ঝিঙ্কু করে। আগের পরা হারমোনি বাজাইয়ে গান বললে আর চলবে নাই। কি করলে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন লিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে, বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করি আহ্বান। রবি ঠাকুর একটু কথা বলো দেখিন, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইমবার লেগে গানটো লিখেছিলে? হায় হায় গো ঠাকুর,
কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়ে গেলে নাই। দিবাকরের মা মইলে, টুঙ্কার বাপ মইলে, চানু মানুর জেঠা মইলে, ফটক তলে লেখে চিপকাইন দিছে, নয়নে সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জেঠাই, কে কোথায় মরবে, তুমি কি তাদের লেগে ওসব লেখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মইলে তো আরো দিল পুরা ছিদ্রা ফুটা, তখন লেখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে যে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না, মটকাটো গরম হইয়া যায়। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ডালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ডালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পরুগ ঝরে পরুগ ঝরে, শ্রাবণের ধারার মতো পরুগ ঝরে পরুগ ঝরে। চিন্তা কি, এসি পালের ছাতা আছে তো। ইয়ার লেগেই বলেছি, কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়ে গেলে নাই। পবনলালের লেখেন দু নম্বরি লোক গাঁয়ে দুটা নাই, কত লোকের টাকা মারিয়াছে, কত লোকের জমিন কাটিয়াছে, কত জনকে মাইরে ভাগাইছে গুনতি নাই। উ এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থোবরা থোবরা তলে লিখা, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। হ্যাঁ গো রবি ঠাকুর, তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লেগে কবিতাটো বেঁধেছিলে? কত কোশ্চেন খবরিতে চক্কর কাটতেছে গো, কাকে শুধাব, জবাব দিবার লোক নাই। শুধু একটাই আফসোস রয়ে গেল রবি ঠাকুর, গেলে গেলে খাতা বই গিলা কেন সঙ্গে করে লিয়ে গেলে নাই, খাতা বই গিলা কেন লিয়ে গেলে নাই।